আল্লাহ বলেন জিবরিল চলে যাও আমার হাবিবকে হাজির করো আমার বন্ধুকে আমার ঘরে নিয়ে এসো আমি আমার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করবো দেখা করবো জিবরিল চলে আসলেন অনেক বড় ঘটনা

বুড়া আল্লাহ রসুল উঠলেন জিব্রাইল উঠলেন রাসূল গলি যাচ্ছেন এক তবক দুই তবক তিন তবক চার তবক পাঁচ তবক ছয় তবক সাত তবক আসমান ভেদ করে করে যাচ্ছেন হঠাৎ জিব্রাইল দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসূল বললেন জিব্রাইল কি হলো দাঁড়িয়ে গেলে কেন চলো

আপনি আমার আরসি রসুলের উর্দু রসুলের পায়ে কদম মোবারকের জুতা ছিল রসুল খুলছেন আল্লাহ বলছেন হাবিব আপনি জুতা খুলবেন না জুতোটা পরে আপনি আমার আর্স উঠুন আমার আর্স ধন্য জোরে রসুলকে জান্নাত দেখানো হবে জান্নাত কটা

পাড়ার নবী গ্রামের নবী অত সহজ নাকি আমার রসূলের আগে যত নবী এসেছেন যত নবী এসেছেন মনে রাখবেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এক একটা গোত্রের যেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম তবে বসাল এক একটা রাজ্যের এক একটা মুখ্যমন্ত্রী আছে

আমরা কি আল্লাহর দিদার পাব না আমরা কি আল্লাহ সাক্ষাৎ পাব না আমরা কি আল্লাহ

উন্মতিরা আমি নবী বলি শোনো আমি নবী আমার ওসিলাই আমার ওসিলাই আমার আল্লাহ স্বয়ং আমার আল্লাহ স্বয়ং নিজে আমার উন্মত মোহাম্মদের সঙ্গে দেখা করতে আসবে জোরে বলো আমি নবী হয়েও আমাকে আল্লাহ সঙ্গে দেখা করতে যেতে হয়েছে কিন্তু আমি নবী আমার ও আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার অন্যতম দেখা করতে আসবেন জোড়া বলো

আল্লাহ রসুল বলেছেন সালামিনি রী আসসালাম মেরাজুল নুমিনি রী আল্লাহর রমি বলেন মোমেন্দিন নামাজ তাই হবে আল্লার দিদা মোমেন্দুল নামাজই হবে আল্লাহর দিদা আল্লাহ পাক না না পাক জোরে ওড়লো আর আমরা হচ্ছি না পাক আমরা না তা আমাদের সঙ্গে আল্লাহর সঙ্গে দিদার হতে পারে জব জবদার হতে পারে আর যদি আল্লাহ পাক হয় আমরা যদি পাক হয় তাহলে আমাদের সঙ্গে আল্লাহর দিদার হবে আমার বক্তব্যটা কড়া ভাষায় বলি একটু বলছি হারাম খোরদের সঙ্গে আল্লাহ দিদার হবে সুদ খোরদের সঙ্গে আল্লাহ দিদার হবে গাঁজা খোরদের সঙ্গে আল্লাহ দিদার হবে মত খোরদের সঙ্গে আল্লাহ দিদার হবে বলুন যারা ছেলের দিয়ে দেয় দিয়ে ফোন তাদের সঙ্গে আল্লাহ দিদার হবে যারা জমির আল কেটে নেয় তাদের সঙ্গে আল্লাহ দিদার হবে

নামাজের জন্য আল্লাহ অপেক্ষা করেন কারণ আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহর বান্দার সঙ্গে দেখা করার জন্য সুবহানাল্লাহ জোহরের নামাজ হয়ে যায় আল্লাহ আবার অপেক্ষা করেন আবার অপেক্ষা করেন আমি দেখা করব। কখন আসরের নামাজ আল্লাহ আবার অপেক্ষা করে আমি আমার বান্দা বান্ধী দেখা করবো মাগরিবের আজাদ হয়ে যায় আল্লাহ অপেক্ষা করে

قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قَوَلُ الله

আমি জান্নাতের মধ্যে একটা স্পেশাল ঘর বানিয়ে রেখে দেব এটা জোরে বলুন তিনবার পড়লে কি পাবেন এক কত কুরআন তেলাওয়াত কম আর দশ বার পড়লে কি পাবেন জান্নাতের মধ্যে ঘর নয় স্পেশাল স্পেশাল আল্লাহ জান্নাত মধ্যে ঘর রেখে দেবেন আজকে জলসায় ওয়াদা করে শপথ করে নেন

কয়েকটা জিনিস আজকে দিয়ে যাচ্ছে বলে গেছিলাম আপনাদের খেয়াল নাই কিন্তু আমার খেয়াল আছে দু বছর খুব মজার একটা নামাজ আমাদের কে পড়তে বলছে জোরে বলুন আটু জোড়ে বলুন নামাজ কে পড়তে বলছে আচ্ছা সত্যি কথা বলবেন আল্লাহ নামাজ পড়ে রোজা আমাদের কে রাখতে বললেন আল্লাহ রোজা রাখে হজ আমাদের কে পড়তে বললেন আল্লাহ হজ করেন এই পিছন থেকে জবাব আল্লাহ হজ করে জগত আমাদের কে দিয়ে বলেছে কে আল্লাহ আল্লাহ জগত দেয় তা আল্লাহ আমাদের নামাজ করতে বললেন রোজা রাখতে বললেন হজ করতে বললেন jaga দিতে বললেন কিন্তু আল্লাহ নিজে করেন তো তা আল্লাহ যখন করেন আমরাও করব না আমরা দুনিয়ায় শুনেছি

এটা আল্লাহর হুম পালন কিন্তু আল্লা আমাকে বলার আগে আল্লাহ নিজে করেছে আপনাকে আমাকে বলার আগে আল্লাহ নিজে করেছেন ছেলে খেলা তারপরে আমাকে বলেছেন ইন

আমার মুসলমান হে আমার যুবক ভাইয়েরা আমার নামাজি পড়েন গাড়ি মুক্তা দে আল্লাহ ওয়ালা ভাইরা ও পড়দার ললিনা পুনেনা কানটা খড়া করে শুনিলিন শুনেরিন আল্লাহ তাআলা আল্লাহর হাবিব এত ভালোবাসেন আল্লাহ তাআলা

বান্দা গুনা করে আর আমার আল্লাহ মাফ করে যায় বান্দা করে আমার আল্লাহ মাফ করে যায় শুধু মাফ নাই বান্দাজিদের মাপার কখন চাইতে চায় বান্দিদের মাপ আমার আল্লাহ মাফ না করে